পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সম্পর্কে টানাপোড়েন সবসময় চলতে থাকে। জনসম্মুখে একে অপরকে কটাক্ষ করার ঘটনা নতুন নয়, জনসম্মুখে কাদা ছোড়াছড়ি থেকে একে অপরকে ছোট করে দেখানো বাদ যায় না কোনো কিছুই। এবার এমনই এক অনভিপ্রেত ঘটনায় জড়িয়ে পড়লেন দেশটির ইতিহাসের দুই কিংবদন্তি ক্রিকেটার। বিশ্বকাপজয়ী ওয়াসিম আকরাম জনসম্মুখে অপমান করে বসলেন বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার তথা সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাকে। ওয়াসিম আকরামের দৃষ্টিতে রমিজ রাজা বোর্ড প্রধান হওয়ার যোগ্যই ছিলেন না, এমনকি রমিজ রাজাকে বাচ্চা বলেও আখ্যায়িত করেন কিংবদন্তি এই ফাস্ট বোলার। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে রাজাকে ইঙ্গিত করে আকরাম বলেন, এক বাচ্চা পৃথিবী পরিচালনা করতে এসেছিল কিন্তু বাধ্য হয়ে তার আসল জায়গায় ফিরে গেছে। তিনি আরও বলেন, ছয় দিনের জন্য এসেছিল, এখন আবার নিজের জায়গায় ফিরে গিয়েছে। নাজাম শেঠির অভিজ্ঞতা আছে, আমি মনে করি ক্রিকেটারদের পৃথিবীর চেয়ারম্যান হতে হবে এটা ভুল ধারণা। তিনি আরও যোগ করেন, এটা প্রশাসনিক কাজ, অন্যান্য সকল বোর্ডের সাথে সঠিকভাবে যোগাযোগ রাখতে হয়, এই কাজের জন্য উপযুক্ত শেঠটি, এতে কেউ রেগে গেলে আমার কিছু যায় আসে না।